নেপালের কারাগার থেকে মুক্তি দেওয়ার পর ফ্রান্সে পাঠানো হয়েছে বিকিনি কিলার হিসেবে পরিচিত ফরাসি সিরিয়াল কিলার চার্লস সোভরাজকে। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিমানে করে সাধারণ যাত্রীদের সঙ্গে ফ্রান্সের উদ্দেশ্যে নেপাল ছাড়েন তিনি। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুর কারাগার থেকে মুক্তি পান বিকিনি কিলার নামে পরিচিত চার্লস সোভরাজ। এরপর তাকে দেখতে জেলখানার বাইরে ভিড় করেন উৎসুক জনতা। কড়া নিরাপত্তায় সোভরাজকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, পরে ফ্রান্সের উদ্দেশ্যে বিমানে করে নেপাল ছাড়েন তিনি। বিমানে উঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোভরাজ। দীর্ঘদিন পর মুক্তি পাওয়ায় খুশি হওয়ার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি। এদিকে বিমানের সাধারণ যাত্রীদের পাশেই বসে থাকতে দেখা গেছে তাকে। অনলাইনে প্রকাশিত এক ছবিতে সোভরাজের পাশে বসা এক যাত্রীকে আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়। 78 বছর বয়সী সোভরাজকে তার ভালো ব্যবহার ও বয়সের বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে 2003 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই পর্যটককে হত্যার দায়ে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তান, ভারত, থাইল্যান্ড, তুরস্ক, নেপাল, ইরান ও হংকং এর অন্তত 20টি হত্যার সঙ্গে যুক্ত ছিলেন সোভরাজ। অধিকাংশ সময়ই তার হাতে নিহত পর্যটকদের ভিকিনি পরা অবস্থায় পাওয়া যেত, তাই ভিকিনি কিলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন ফরাসি এই সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগ রয়েছে, একাধিক দেশের জাল পাসপোর্টও ছিল তার কাছে। 70 দশকের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে প্রথম তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর 1976 থেকে 1997 সাল পর্যন্ত ভারতে কারাবন্দী ছিলেন। ছদ্মবেশের দক্ষতা, কারাগার থেকে পালানোর দক্ষতা ও তরুণদের টার্গেট করার প্রবণতার কারণেই তিনি দ্য সাসপেন্ড নামেও পরিচিত পেয়েছিলেন। পরে এই খুনিকে নিয়ে বিবিসি ও নেটফ্লিক্স একটি জনপ্রিয় সিরিজও তৈরি করেছিল। আফরিন মৌ, সময় সংবাদ।